So active and passive voice or as if class to lemon hokolo shagatum than I show. Aru, as a class to me became Kalasna Krim, model of the liver, dual object, Aru, Apnar compliment. Aru Akakorazai, the A Alasana Hekot, Apalaka Botkin Higibo Varibo, Aru Onagoto G, Apnalakor, Babe Ahia Sepurika, Great Three, Great Four, that Nisuke, help of Apnalakor, Bohini. So, আজি আমি মডেল অক্সিলারি ভার্বৰ কিছু সমস্যা আমি চাই লৈছো প্ৰথমতে আমি চাই লম এটা সমস্যা সবে দেখা গৈছে না ভালকে ওকে এই সমস্যাটোত প্ৰথম সমস্যাটো থাকছোন আপোনালোকে উই শুড অবে আৱাৰ টিচাৰ্স ইয়াত এটা ভার্ব আছে মডেল অক্সিলারি ভার্ব Identify করে পারিছে কিন্তু শুট না শুট মডেল অক্সিলারি ভার্ব ওকে আৰু যদি মই ক দুই নম্বৰ বাক্যটোত ইয়াতো এটা মডেল অক্সিলারি ভার্ব আছে কিন্তু আসলতে মাস্ট হ্যাভ ওকে ই একটিভ আছে কারণ সাবজেক্ট আছে প্ৰথমতে নহয় আৰু সব শুট মডেল অক্সিলারি ভার্বৰ পিছত এটো ভার্ব হয় আৰু দুই নম্বৰ যেটো বাক্য ওই মাস্ট হ্যাভ ইয়াৰ পিছত থকা যেটো ভার্ব আছে এটো হইছে এটো দুটা বাক্যে আমার অ্যাকটিভত আছে কারণ ইয়াত বাই নাই বা ভার্থি নাই হয় না কথাটো আচ্ছা এতিয়া এই বাক্যটোর শুদ্ধ সলিউশনটো কি হব আমি বেসিক কথা কিন্তু শিকিছো ভয়জর হয় না কথাটো তো অন্য ভয়জত কি হয় অক্সিলারি ভার্ব আহে আর ভার্থি আহে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব থাকলে কি হয় মডেল অক্সিলারি ভার্বটো আহিব এই কথাখিনি আমি জানো আমি আগৰ আলোচনাত পঢ়িছিলোঁ যে যদি বাক্যত মডেল অক্সিলারি ভার্ব থাকে পেসিভ কৰতে এই মডেল অক্সিলারি ভার্বটো ৰিপিট হয় তিতা হলে কৰি চাকচোন যে ইয়াৰ শুদ্ধ এনসার কোনটো হ'ব পাৰে আৱাৰ টিচাৰ্স শুড বি অবেড আৱাৰ টিচাৰ শুড বি অবে বাই আস আৱাৰ টিচাৰ শুড হ্যাভ অবেড বাই আস দি নম্বৰটো হৈছে আৱাৰ টিচাৰ্স শুড বি অবেড মই শুদ্ধ এনসারটো নকওঁ ঠিক আছে পিছত কৈ আছো এইবাৰ অলপ ট্ৰাই কৰোঁ দুই নম্বৰ কুৱেশ্যনটোত উই মাষ্ট হেভ ৰেচপেক্টেড আৱাৰ এল্ডাৰ্ছ ইয়াৰ আনচাৰ কোনটো হ'ব আৱাৰ এল্ডাৰ্ছ মাষ্ট বি ৰেচপেক্টেড আৱাৰ এল্ডাৰ্ছ মাষ্ট হেভ ৰেচপেক্টেড বাই আছ আৱাৰ এল্ডাৰ্ছ মাষ্ট হেভ বিন ৰেচপেক্টেড আৱাৰ এল্ডাৰ্ছ মাইট হেভ বিন ৰেচপেক্টেড বাই আছ অ'কে আজি মই এই কথাখিনিকে আলোচনা কৰিব খুজি আছোঁ আপোনালোকৰ লগত চাব এটা বস্তু লক্ষ্য কৰিব আজি হা মই যিটো শিকাব গৈ আছো সেই কথাটো এতিয়া ক'ম মাইণ্ড কৰিব ইয়াত মডেল অক্সিলারি ভার্বটো কি আছে এক নম্বৰ বাক্যটোত শুড চাওক আৰু ইয়াত মডেল অক্সিলারি ভার্ব আছে মাষ্ট হেভ প্ৰথম বাক্যটোত মডেল অক্সিলারি ভার্বৰ পিছত থকা যিটো ভার্ব আছে ই ভার্ব ওৱান নে ভার্ব থ্ৰী ভার্ব ওৱান না এইটো লক্ষণীয় কথা মাইণ্ড কৰিব মডেল অক্সিলারি ভার্বৰ পিছত ভার্ব ওৱান আছে না ভার্ব থ্ৰী আছে আমি বুজি পালোঁ ভার্ব ওৱান চাওক যদি মডেল অক্সিলারি ভার্বৰ পিছত ভার্ব ওৱান থাকে পেছিভ কৰোঁতে আপোনালোকে কি কৰিব মডেল অক্সিলারি ভার্বৰ লগত আপোনালোকে মাত্ৰ বি বহাই দিব ঠিক আছে মডেল যদি ভার্ব ওৱান থাকে তেতিয়াহ'লে মডেল অক্সিলারি ভার্বৰ পিছত বি আৰু যদি মডেল অক্সিলারি ভার্বৰ পিছত এইটো ভার্ব চাবচোন ৰেচপেক্টেড ই ডি যোগ কৰা আছে ভার্ব ওৱান নে ভার্ব থ্ৰী ভার্ব থ্ৰী তো যদি ভার্ব থ্ৰী থাকে কি কৈছোঁ ভার্ব থ্ৰী থাকে তেতিয়াহ'লে মডেল অক্সিলারি ভার্বৰ সৈতে আপোনালোকে বিন বহুৱাব পেছিভত এইটোৱে হৈছে ট্ৰিকটো যদি মডেল অক্সিলারি ভার্বৰ পিছত ভার্ব ওৱান থাকে তো আমি বি বহুৱাম যদি মডেল অক্সিলারি ভার্বৰ পিছত ভার্ব থ্ৰী থাকে তো আমি বিন বহুৱাম বাকী পেছিভৰ যিখিনি নিয়ম সেইখিনি ফলো কৰিবই লাগিব এই কথাখিনি আপোনালোকে লিখি লওক মডেল অক্সিলারি ভার্বৰ পিছত ভার্ব ওৱান থাকিলে বি আহিব আৰু মডেল অক্সিলারি ভার্বৰ পিছত যদি ভার্ব থ্ৰী থাকে তেন্তে পেছিভত বিন আহিব এতিয়া চাই লোৱাচোন তেতিয়াহ'লে সবৰে লিখা হ'ল না এক নম্বৰ প্ৰশ্নটো চাই লোৱাচোন এইবাৰ তেতিয়াহ'লে উই শুড অবে ইয়াত নিশ্চয় ভার্ব ওৱান আছে মই কৈছিলোঁ যে যদি ভার্ব ওৱান থাকে তেতিয়াহ'লে মডেল অক্সিলারি ভার্বৰ পিছত আমি কি দিম বি মডেল অক্সিলারি ভার্ব কি আছে
should তেতালে should be হ'ব ওকে ইয়াত অবজেক্ট হৈছে আৱাৰ টিচাৰছ সাবজেক্ট হৈছে উই পেসিভ ভাৰ্বত কি আহে প্ৰথমতে অবজেক্ট আহে হয় না তাৰ পিছত অক্সিলিয়ারি ভার্ব আহে তাৰ পিছত ভার্ব 3 দেন বাই দেন সাবজেক্ট আমি এইটো পেটাৰনত কোনটো আছে চাইলম আমাৰ অবজেক্ট হিচাপে আৱাৰ টিচাৰ আহিব লাগিব আৱাৰ টিচাৰ সবতে আছে না ওকে তাহলে কি লাগিব মডেল অক্সিলিয়ারি ভার্ব লাগিব শুড লাগিব শুড ইয়াত তো শুড নাই আছে নেকি ইয়াত শুড আছে লগতে বি আছে হয় আর কি লাগে ভার্ব 3 লাগে অবে ভার্ব 3 জানো তেতালে টি ক্যান্সেল হয় না কথা তো এইবার চাইছো আমার টিচার্স আছে শুড আছে বি নাই হয় হ্যাভ আছে এটু ক্যান্সেল ওকে আমার টিচার্স শুড আছে বি আছে ভার্ব 3 আছে এটা বাক্য পেসি হবর কারণে এই তিনটা কন্ডিশন যথেষ্ট মানে অবজেক্ট আগত আহিব অবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব ভার্ব 3 বাই এন্ড সাবজেক্ট না থাকিলে চলি যায় তেতালে আমার শুদ্ধ অ্যান্সার কোনটো ডি ধরিব পারিছে সবে বুঝি পাইছে দুই নম্বর যেটা বাক্য ইয়াত মডেল অক্সিলিয়ারি ভার্ব হইছে মাস্ট হ্যাভ আর মডেল অক্সিলিয়ারি ভার্বৰ পিছত ভার্ব 3 আছে মনত কৰক যদি ভার্ব 3 থাকে মডেল অক্সিলিয়ারি ভার্বৰ পিছত তেতালে বি নাহে ওকে আমার অবজেক্ট হইছে আওয়ার এল্ডার্স সবতে আওয়ার এল্ডার্স আছেই লাগিল মাস্ট হ্যাভ ইয়াত আছে মাস্ট বি ইয়াত আছে মাস্ট হ্যাভ রেসপেক্টেড আছে বাই আজ আছে কিন্তু লাগে কি কি লাগিব এটা বিন লাগিব হয় না তেতালে মাস্ট হ্যাভ বিন আছে ভার্ব 3 আছে তেতালে আওয়ার এল্ডার্স অবজেক্ট অক্সিলিয়ারি মডেল অক্সিলিয়ারি ভার্ব লগতে বিনো আছে আর ভার্ব 3 আছে এটু ডান না আর ইয়াত কি আছে মাইট হ্যাভ বিন আচ্ছা মাস্ট হ্যাভর মডেল অক্সিলিয়ারি ভার্ব সেন্স হয় মাইট হ্যাভ হয় নাকি নহয় না তেতালে শুদ্ধ অ্যান্সার কোনটো হব সে নম্বর 2 বুঝি পাইছে ওকে এতিয়া চাও এটা বস্তু লক্ষ্য করো এনেকুয়া জীবর মডেল অক্সিলিয়ারি ভার্ব সিম্পল জীবর মডেল সিম্পল মডেল মানে কি ক্যান কুড শ্যাল শুড উইল উড মাস্ট মাইট ঠিক এইবর মডেলের পিছত সদায় ভার্ব ওয়ান আহে মান করিব ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এইবর হচ্ছে সিম্পল মডেল আৰু কিছুমান ফ্রেজাল আছে ফ্রেজ মানে কি হল দুটা বা তিনটা শব্দৰ সমষ্টি লাইক হেজ টু হেভ টু হেড টু শ্যাল হেভ টু উইল হেভ টু উড লাইক টু মই আপোনালোকক এদিন কৈছিলোঁ না যে যেতিয়া বাক্য টু আহে টুৰ পিছত যদি কোনোবা ভার্ব আহে সেই ভার্বটো ভার্ব ওৱানত হয় তো ইয়াত যে আছে শ্যাল হেভ টু বা উইল হেভ টু ইয়াৰ পিছত সদায় ভার্ব ওৱানে আহিব আপোনালোকে চিন্তা কৰিব নালাগে যদি দেখা পাইছে যে মডেল অক্সিলিয়ারি ভার্বৰ পিছত ভার্ব ওৱান আহিছে পেছিবত কি কৰিব বি আনিব অতিরিক্তভাবে সেই মডেল অক্সিলিয়ারি ভার্বটোৰ লগত যদি কি থাকে ধৰি লওক ইজ টু থাকিলে ইজ টু বি হয় না হেজ টু থাকিলে চাব লাগিব অবজেক্টটোৰ লগত হেজ হ'ব না হেভ হ'ব এতিয়া দা লেটাৰ হেজ হয় আইৰ লগত হেভ হয় না তো যদি আপুনি আই আনে আইৰ লগত আৰু হেজ দিব নোৱাৰে না তো আই হেভ টু বি দিব লাগিব না তেতিয়া বা উই হেভ টু বি দিব লাগিব হয় না কথাটো সেইখিনি বস্তু মাইণ্ড কৰিব উইল হেভ টু আছে উইল হেভ টু বি হ'ব তেতিয়া পেছিবত কিন্তু কথাটো হৈছে ভার্ব 3 কাৰ লগত আহে কোনবাৰ মডেলৰ লগত ভার্ব 3 আহে চাব জীৱৰ মডেলৰ লগত এই হে শব্দটো আছে বুজি পাইছে কথাটো সেইবোৰত হে আপোনাৰ ভার্ব 3 আহে আৰু ভার্ব 3 আহিলে বিন গট ইট এতিয়া আপোনালোকৰ কাৰণে এক্সাৰচাইজ আই মাষ্ট হেল্প দ্য পুৰ এনচাৰ কি হ'ব দ্য পুৰ মাষ্ট বি হেল্প বাক্যটো এইখিনিও থাকিব পাৰে দেই অথবা বাই মিও থাকিব পাৰে বা ইয়াতে পুলিচো থাকিব পাৰে আপোনালোকৰ অপশ্যনত দুই নম্বৰটো কি হ'ব দে মে উইন দ্য মেচ মে বি উইনৰ ভার্ব 3 কি হ'ব অন দ্য মেচ মে বি অন বাই দেম হয় না ওৱান শুড কিপ ওৱানচ প্ৰমিছ এইটো কি হ'ব ইয়াত ছাবজেক্ট কোনটো ওৱানটো ছাবজেক্ট না ভার্ব কোনটো কিপ শুড মডেল অক্সিলিয়াৰি
ইয়াত অবজেক্ট কোনটো ইয়া ওয়ান্স প্রমিস ট্রু সাব এটা কথা লক্ষ্য করিব জি সাবজেক্ট দি বাক্য আরম্ভ হয় সেই সাবজেক্টরহে প্রণাম হয় কেতিয়াবা আপোনালোকক এই যে এরর ফাইন্ডিং আহে যে তাত এনেকে দিব পাৰে ওয়ান শুড কিপ হিজ প্রমিস হিজ কেতিয়া নহয় দেই সাবজেক্ট যদি ওয়ান হয় তেতিয়াহ'লে ওয়ান্স প্রমিস হ'ব ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস এইটো অবজেক্ট তেতিয়াহ'লে যদি আপোনালোকে ইচ্ছা কৰে এইটো এনেকে কৰিব পাৰে মানে অপশ্যনত কৈছোঁ মই অপশ্যনত এনেকে থাকিব পাৰে ওয়ান্স প্রমিস ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট এইখিনি থাকিব পাৰে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট অথবা ডাইরেক্ট এনেকে থাকিব পাৰে প্রমিস শুড বি কেপ্ট মিনিংটো কি ওয়ান ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস মানে কি প্রমিস রক্ষা কৰিব লাগে ওয়ান মানে সি যায় নহওক কিয় আপুনি হওক মই হওক আৰু যিকোনো মানুহ নহওক কিয় ওয়ান শুড কিপ অর্থাৎ যায় প্রমিস কৰে সি প্রমিস রক্ষা কৰিব লাগে হয় না কথাটো তো মূল কথাটোতো আৰু ওয়ান নহয় না আমাৰ ওয়ানটো সিমান ইম্পর্টেন্ট নহয় মূল কথাটো হৈছে প্রমিস প্রমিস রক্ষা কৰিব লাগে তো প্রমিস শুড বি কেপ্ট কিন্তু একটিভত লিখিলে আমি ওয়ান দিব লাগিব এইটো পিছত বুজাই দিম যে পেসিভৰ পৰা একটিভ কৰিলে মানে পেসিভত কি হয় সাবজেক্ট দিয়া নাথাকে সেই বাক্যটো একটিভ কৰিব দিব আপোনালোকক চাৰিটা অপশ্যন দিব তে আপোনালোকে সাবজেক্ট দিয়ে ধৰি ল'ব লাগিব কোনটো সাবজেক্ট হ'ব তাতে মই আলোচনা কৰিম এইটো কথা হ'ব এতিয়ালৈ এইখিনি মনত ৰাখক ওয়ান্স প্ৰমিস অবজেক্ট অথবা ওয়ানটো গুচাই দি ডাইৰেক্ট প্ৰমিছ দিব পাৰে প্ৰমিছ শুড বি কেপ্ট বাই ওয়ান্স ওয়ান নাহে আৰু এনিবডি কেন ইজিলি ডু দিছ ৱৰ্ক কি হ'ব দিছ ৱৰ্ক কেন বি ইজিলি ডান ইয়েছ দিছ ৱৰ্ক কেন বি ইজিলি ডান বাই এনিবডি দিলেও হয় নিদিলেও হয় ঠিক আছে নবডি কুড কিল দ্য ক্ৰিমিনেল কি হ'ব দ্য ক্ৰিমিনেল কুড নট বি কিল্ড বাই নবডি আছিল আমি কি কৰিলোঁ কুডৰ লগত নট দিলোঁ না নট আচলতে নবডিটো কেনেকৈ হয় নট জক এনিবডি হয় না নবডি তাৰমানে ধৰি লৈছোঁ বা নজক এনিবডি নবডি নজক এনিবডি নবডি তো আমি নটো যদি ইয়াত আনিলোঁ তেতিয়াহ'লে থাকিল কি এনিবডি না সাবজেক্টত কি থাকিল এনিবডি থাকিল তেতিয়াহ'লে আমি কি কৰিম দ্য ক্ৰিমিনেল কুড নট বি কিল্ড বাই এনিবডি বা আমি নিদিলেও চলিব এনিবডিটো দ্য ক্ৰিমিনেল কুড নট বি কিল্ড অথবা যদি আমি কুডৰ লগত নট নিদিওঁ ছাপ'জ অপশ্যনত নট নাইয়ে তেতিয়া আপোনালোকৰ এনচাৰটো কি থাকিব জানে কি থাকিব দ্য ক্ৰিমিনেল কুড বি কিল্ড বাই নবডি তেতিয়া ডাইৰেক্ট নবডিটো ইয়াত আহিব বাই নবডি হ'ব আৰু তেতিয়া কুডৰ লগত নট নাথাকে বুজি পাইছে কথাখিনি মূল কথাটো সদায় মনত ৰাখিব চেষ্টা কৰিব মূল যিটো কথা সেইটো সদায় চেষ্টা কৰিব যে অবজেক্ট কোনটো অক্সিলিয়াৰী ভাৰ্ব কোনটো ভাৰ্ব থ্ৰী আছে নে নাই বাই আছে নে নাই বাই নাথাকক কিন্তু অবজেক্ট অক্সিলিয়াৰী ভাৰ্ব ভাৰ্ব থ্ৰী এইখিনি লাগিবই ঠিক আছে সেই কথাখিনি মাইণ্ড কৰিব এইবাৰ ছয় নম্বৰ বাক্যটো কি হ'ব আনচাৰ ইউ কুড হেভ মাইণ্ড কৰিব ভাৰ্ব থ্ৰী আছে দ্য লেটাৰ্ছ কুড হেভ বিন হ'ব না এইবাৰ কাৰণ ভাৰ্ব থ্ৰী আছে যে গতিকে ভাৰ্ব থ্ৰী থাকিলে বিন আহে দ্য লেটাৰ্ছ কুড হেভ বিন ৰিটেন বাই ইউ সাত নম্বৰটো কওক মাষ্ট হেভ বিন ডান না বাই হি বাই হিম তাৰপিছত উই অট টু হেভ লাভ আৱাৰ নেইবাৰ্ছ অট টু হেভ ইয়াৰ লগত বিন আহিব না অট টু হেভ বিন আৱাৰ নেইবাৰ্ছ অবজেক্ট আৱাৰ নেইবাৰ্ছ অট টু হেভ বিন লাভড বাই আছ বুজি পোৱা গৈছে না আহিলে পাৰিব এনেকুৱা ডুৱেল অবজেক্ট ডুৱেল অবজেক্ট মানে হৈছে দুটা অবজেক্ট ডুৱেল অবজেক্ট মানে দুটা অবজেক্ট বাক্যত কি হয় দুটাকে অবজেক্ট থাকে ঠিক আছে যদি আমি লক্ষ্য কৰি চাওঁ এই বাক্যটোত এই বাক্যৰ ছাবজেক্ট কি হ'ব আই মোৰ কামটো কি গেফ্ট দিয়া হয় না মই দিছিলোঁ মই দিছিলোঁ মই কি দিছিলোঁ হাৰ আমৰেলা এইটো অবজেক্ট কাক দিছিলোঁ
ছোৱালীজনীক এইটো অবজেক্ট কৰেক্ট ইয়াত দুটা অবজেক্ট আছে এনেকুৱা দুটা অবজেক্ট থকা বাক্য দি আপোনালোকক পেসিভ ভয়েজৰ চাৰিটা অপশ্যন দিয়া থাকিব ইয়াত যিকোনো এটা অপশ্যনে শুদ্ধ আমি আগত চাই লওঁ ডুৱেল অবজেক্ট কি বস্তু যেতিয়া আমি বাক্যত প্ৰশ্ন কৰোঁ এই দুটা শব্দ দি কি দুটা শব্দ ৱাট মানে কি আমি যেতিয়া বাক্য এটা প্ৰশ্ন কৰোঁ ছাবজেক্ট আৰু ভাৰ্ব ধৰাৰ পিছত ছে ফৰ এক্সাম্পল দে ছাবজেক্ট আষ্ট এইটো ভাৰ্ব সিহঁতে সুধিছিল আমি প্ৰশ্ন কৰিম সিহঁতে কি সুধিছিল যদি উত্তৰ আছে সেইটো অবজেক্ট বুজি পাইছে আমি প্ৰশ্ন কৰিম সিহঁতে সুধিছিল কি সুধিছিল মেনি কুৱেশ্যনচ আছে উত্তৰ এইটো অবজেক্ট হ'ব আচ্ছা আৰু এটা শব্দ দি আমি প্ৰশ্ন কৰোঁ কাক হোম কাক টু হোম কাক প্ৰশ্ন কৰিছিল মেনি কুৱেশ্যন কাক প্ৰশ্ন কৰা হৈছিল দ্য মিনিষ্টাৰ এইটো অবজেক্ট বুজি পাইছে বাক্যত আমি দুটা শব্দ দি প্ৰশ্ন কৰিম কি আৰু কাক দি যদি কি আৰু কাকৰ উত্তৰ আছে তেতিয়াহ'লে অবজেক্ট আছে যদি উত্তৰ নাই তো অবজেক্ট নাই মই আৰু এদিন কৈছিলোঁ ছোৱালীজনী বিদ্যালয়লৈ গ'ল ছোৱালীজনী গ'ল প্ৰশ্ন কৰক কি গ'ল নাই নাই ছোৱালীজনী গ'ল ছোৱালীজনী কি গ'ল ক'ত গ'ল ক'লেহে স্কুল হ'ব হয় না বা ক'লৈ গ'ল কিন্তু আমি প্ৰশ্ন কি দি কৰোঁ কি দি কৰোঁ বা কাক দি কৰোঁ ছোৱালীজনী কি গ'ল কাক গ'ল আছে উত্তৰ নিশ্চয় নাই চৰাই আকাশত উৰে চৰাই কি উৰে চৰাই কাক উৰে উত্তৰ নাই মানে অবজেক্ট নাই মই দৌৰোঁ মই কি দৌৰোঁ মই কাক দৌৰোঁ তেওঁ খোজকাঢ়ে তেওঁ কি খোজকাঢ়ে তেওঁ কাক খোজকাঢ়ে উত্তৰ নাই ঠিক আছে তো উত্তৰ যদি পাব লগা হয় আমি সদায় হোৱাট আৰু হোম দি অৰ্থাৎ কি বা কাক দি প্ৰশ্ন কৰিম যদি বাক্যটোত উত্তৰ আছে তো অবজেক্ট আছে যদি উত্তৰ নাই তো অবজেক্ট নাই আৰু যদি ভয়েচ কৰিব দিছে তাত অবজেক্ট থাকিবই ঠিক আছে আমি এই বাক্যটো প্ৰশ্ন কৰিম আই গেভ দ্য গাৰ্ল হাৰ আমব্ৰেলা ইয়াত ছাবজেক্টটো হৈছে আই গেভ টু ভাৰ্ব টু ভাৰ্ব টু না আই গেভ মই দিছিলোঁ কি দিছিলোঁ তাইৰ ছাতি মই তাইৰ ছাতি দিছিলোঁ না মোৰ ছাতিটো দিয়া নাই তাইৰ ছাতি দিছিলোঁ তো এইটো হ'ব অবজেক্ট কাক দিছিলোঁ আমি দুটা শব্দ দি প্ৰশ্ন নকৰোঁ জানো কি আৰু কাক দি তে কি দিছিলোঁ তাইৰ ছাতিটো দিছিলোঁ কাক দিছিলোঁ ছোৱালীজনীক দিছিলোঁ তে দুটা অবজেক্ট আছে যিকোনো এটা অবজেক্ট দি আমি পেছিভ ভইচ কৰিব পাৰি ঠিক আছে যিকোনো এটা অবজেক্ট দি সে এইটো দিয়ে পেছিভ ভইচ হ'ব পাৰে এইটো দিয়ে হ'ব পাৰে মানে অবজেক্ট আনিব লাগে না প্ৰথমতে তো চইচ ইজ আৱাৰ্ছ কোনটো আনো আমাৰ কথা অবজেক্ট আনিলে হ'ল চাওক ইয়াত আছে হাৰ আমব্ৰেলা অৰ্থাৎ এইটো অবজেক্ট আনিছে আমিও চালোঁ ঠিকে আছে অবজেক্ট আছে যিহেতু ভাৰ্বটোত আছে আমি জানো যে ভাৰ্বটোত থাকিলে অক্সিলিয়াৰি ভাৰ্ব হিচাপে কি আহে ৱাজ বা ৱেৰ আহে তো হাৰ আমব্ৰেলা যিহেতু ছিংগুলাৰ ইয়ালৈতো ৱেৰ নাহিব না আহিব নেকি আমব্ৰেলাছ হ'লেহে আহিল হয় বহুবচন হ'লে বুকছ হ'লেহে আহিল হয় প্লুৰেল হ'লেহে আহিল হয় হয় না তো ইয়াত ৱাজ ঠিকে আছে এইখিনি পৰ্যন্ত তে অবজেক্ট পালোঁ অক্সিলিয়াৰি ভাৰ্ব পালোঁ তাৰপিছত ভাৰ্ব থ্ৰী গিভেন আছে চাওক কথাটো হৈছে যদি বাক্যত দুটা অবজেক্ট থাকে এই ভাৰ্ব থ্ৰীৰ পিছতেই না আৰু এটা অবজেক্ট বহাই দিব লাগে মাইণ্ড কৰিব যদি বাক্যত দুটা অবজেক্ট থাকে কি থাকে দুটা অবজেক্ট থাকে তেতিয়াহ'লে কি হয় অবজেক্ট প্লাছ অক্সিলিয়াৰি ভাৰ্ব প্লাছ ভাৰ্ব থ্ৰী দেন বাকী থকা যিটো অবজেক্ট আছে সেইটো বহাই দিব লাগে এই ফৰ্মেশ্যনটো আপোনালোকে লিখি ল'ব লাগিব তাৰপিছত হ'ব বাই তাৰপিছত হ'ব ছাবজেক্ট এইটোৱে ফৰ্মেশ্যন ঠিক আছে তেতিয়াহ'লে এইটো পেটাৰ্ণ আছে জানো এক নম্বৰ বাক্যটো নাই না যদি আমি হাৰ আমব্ৰেলাটোত লৈ আহিছোঁ অলৰেডি তেতিয়াহ'লে আৰু এটা অবজেক্ট কি দ্য গাৰ্ল না গিভেনৰ পিছত দ্য গাৰ্ল লাগিছিল আছে নেকি নাই না তেতিয়াহ'লে এক নম্বৰ যিটো পইণ্ট এইটো শুদ্ধ নহয় এক নম্বৰ যিটো অপশ্যন এইটো শুদ্ধ নহয় এইবাৰ দুই নম্বৰটো চাওকচোন এইটো এটা অবজেক্ট আৰু দ্য গাৰ্ল এটা অবজেক্ট নহয় তেতিয়াহ'লে চাওক আমি দ্য গাৰ্ল দি আৰম্ভ কৰিব লাগিব বাক্য এটা আৰম্ভ কৰিলে নালাগিব তে ইয়াত কি দি আছে সি আছে না এনেই ৰং না এইটো হয় না কথাটো এইটো এনেই ৰং দ্য গাৰ্ল দি অথবা হাৰ আমব্ৰেলা দি আৰম্ভ কৰিম আমি তে দুই নম্বৰ অপশ্যনটো এনেই ৰং
करेक्ट एतिया साओ तीन नम्बर तो की आसे द गर्ल आसे ठीक आसे यात की आसे ऑक्सिलरी वर्ब इज किंतु इ तो वर्ब टू ना कैंसिल चिंता करे लाभ नै आरो बाद दियो बाकी की थाकेल आरो चिंता करे ना लागे डायरेक्ट एने के दि एई कर दियो आरो साओ ना लागे आरो होय ना कथा तु तो तमे साइले बारु किबा कारण या तो भूल थाकि बारे ना एबार आपना लोगन का एक्सरसाइज दे आस्क द मिनिस्टर मेनी क्वेश्चंस ইয়াত দুটা অবজেক্ট আছে না এটা অবজেক্ট দে সাবজেক্ট আস খুদিছিল তেলেকে খুদিছিল কি খুদিছিল মেনি কোয়েশ্চনস অবজেক্ট হব কা খুদিছিল মিনিস্টার জনক এতিয়া জি কোনা এটা অবজেক্ট আমি আগত আনিও পারি হয় আচ্ছা মই দা মিনিস্টারে লৈ আহিলো দিয়ক তেতিয়ালে কি হব দা মিনিস্টার কি না আছে ভার্ব 1 না ভার্ব 2 ভার্ব 2 গদিকে ওয়াস হব না द मिनिस्टर वाज एबार कि लागিব ভার্ব 3 ভার্ব কোনটো আস্ক হয় আচ্ছা দুটা অবজেক্ট থাকিলে কি কৰিব লাগে প্ৰথমতে অবজেক্ট অক্সিলারি ভার্ব 3 তাৰ পিছত বাকি থকা অবজেক্ট বহাব লাগে তে কি হ'ব ইয়াত মেনি কোৱেশ্চনস না বাই মেনি কোৱেশ্চনস তাৰ পিছত বাই তাৰ পিছত সাবজেক্ট देम হৈছে এটো কোকশন কি হ'ব তিন নম্বৰত আই শেল বাই ইউ এ কার ইয়াত সাবজেক্ট আই শেল শেল টো কি বস্তু মডেল অফ ডেলিভার কিন্তু মনে ৰাখিব শেল মডেল অফ ডেলিভার বাই টো হৈছে ভার্ব ইউ হৈছে অবজেক্ট এ কার হৈছে অবজেক্ট আই শেল বাই মই কিনিম কি কিনিম কার কিনিম কার কারণে তোমার কারণে আই শেল বাই ইউ মানে মই তোমাক কিনিম নহয় কিন্তু দেই মিনিট এনেকে নহয় কিন্তু চাব আই শেল বাই ইউ মই তোমাক কিনিম নহয় যদি এইখিনি নাথাকে তেতিয়াহ'লে হ'ব অৱশ্যে তো আই শেল বাই ইউ এ কার মিনিংটো হৈছে এনেকুৱা যে মই এখন গাড়ী কিনিম তোমাৰ বাবে এতিয়া ইয়াক যদি আমি পেসিভ কৰোঁ কি কৰিম ধৰি লৈছোঁ আমি এ কার আগত ল'লোঁ a car will be bought b o u g s t a car will be bought for you ekhon gari kina hobo tumar babe ei for to thakibo pare na thakibo pare thik ache etu le matha khamar dorkar nai ha thakibo pare na thakibo pare a car will be bought for you kar dara by me athaba you will be bought a car by me eneke to koribo pari jodi ami you law ha na you will be bought a car by me she teaches us english etu ki hobo we are taught english by her etu object anile we hobo ha na we are taught english by her onnotha ami ya kene kori pari english is taught to as dilo solibo nidilo solibo ha direct as dilo hobo ba tu dibo pari nidibo pari হব ইংলিশ ইজ টট আস বা ইংলিশ ইজ টট টু আস বাই হার বুঝি পালে না কমপ্লিমেন্ট চাওক এই বাক্যটা দ্য মেম্বার্স ইলেক্টেড হিম প্রেসিডেন্ট ইয়াৰ শুদ্ধ এনসারটো কি হব আপোনালোকৰ পৰীক্ষাত আহিব এনেকুৱা বাক্য দ্য মেম্বার্স ইলেক্টেড হিম প্রেসিডেন্ট এইটো তো হব লাগছিল না President was elected him by the members. এইটো তো হ'ব লাগিছিল না আমি আগতে কৰিলোঁ না পিছফালৰ পৰা এইটো আনিলে কি হ'ব President was elected him. এইটো বহাই দিছোঁ ইয়াত হয় না by the members. হয় না কথাটো আগত এনেকৈ কৰিলোঁ না এইটোক আনিছিলোঁ আগত অথবা এইটোক আনিছিলোঁ আগত চাওক
আমি এতিয়া পড়ি আছো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টনো কি? ইয়াত লিখা আছে এ কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড ফ্রেজ অর ক্লজ দ্যাট ইজ নেসেসারি টু কমপ্লিট দ্য মিনিং অফ এ গিভেন এক্সপ্রেশন। তাৰমানে কথাটো হৈছে কি, কিবা এটা এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন আৰু মই কিবা কি কৈছোঁ সেইটো যদি মিনিংফুল কৰিবলগীয়া হয় যাক নহ'লে নহয়, সাবজেক্ট আছে ভার্ব আছে ধৰি লৈছোঁ, এনেকুৱা কিবা এটা বস্তু লাগে যিটো নহ'লে বাক্যটোৰ অৰ্থই নহয়। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে যিয়ে অর্থ সম্পূর্ণ করে। সম্পূরক যদি কও, কমপ্লিমেন্ট মানে সম্পূরক যদি কও, সম্পূরক কি কি সম্পূর্ণ করে অর্থটো? তো যেটু শব্দ বা শব্দর সমষ্টি ফ্রেজ অথবা ক্লজ এটা বাক্যর খণ্ড যদি কোনোবা এটা এক্সপ্রেশনক অর্থপূর্ণ করে তা কোৱা হব কমপ্লিমেন্ট। উদাহরণ লৈছো চাওক, এই বাক্যটোলৈ মন কৰক। হি প্লেস, হি প্লেস মানে কি? হি প্লেস মানে কি? তে খেলি আছে নেকি? তে খেলে না, হি প্লেস মানে তে খেলে। আচ্ছা, ইয়াৰ অৰ্থটো সম্পূৰ্ণ হৈছে নাই? তে খেলে হোৱা নাই? ডেফিনেটলি হৈছে। তাৰপিছত আই ৰিড, মই পঢ়ো, অৰ্থ হৈছে হি ইজ, তে হয় বা হি ইজ, তেও, হি ইজ মানে তেও, আই এম মই হৈছে, মই কি হয় না কথাটো, তেও, তেও কি? আচ্ছা, যদি আমি কওঁ হি ইজ এ ষ্টুডেণ্ট, এই ষ্টুডেণ্টখিনি, এ ষ্টুডেণ্ট, এতিয়া বাক্যটোৰ অৰ্থ সম্পূৰ্ণ হৈছে হি ইজ এ ষ্টুডেণ্ট, তেওঁ ছাত্ৰ, এইখিনিক আমি কম কমপ্লিমেণ্ট। কথাটো বুজিছে? কম যিখিনি বস্তুয়ে বাক্যটোৰ অৰ্থটোক সম্পূৰ্ণ কৰিলে, শব্দ বা শব্দৰ সমষ্টিয়ে কি কৰিছে বাক্যটোৰ অৰ্থ সম্পূৰ্ণ কৰিছে। তো যি শব্দ বা শব্দৰ সমষ্টিয়ে বাক্যটো নহয় এটা এক্সপ্ৰেশ্যন, যিকোনো এটা মন্তব্যক এটা সম্পূৰ্ণ অৰ্থ প্ৰদান কৰে তাক কমপ্লিমেণ্ট বুলি কোৱা হয়। এই বাক্যটোক চাওকচোন, উই ন হিম, উই ছাবজেক্ট, ন ভাৰ্ব, হিম অবজেক্ট। চাওক, আমি জানো যে এটা বাক্য সম্পূৰ্ণ হ'ব লগা হ'লে তাত কি কি লাগে, ছাবজেক্ট লাগে, ভাৰ্ব লাগে, অবজেক্ট লাগে। তো ছাবজেক্ট ভাৰ্ব দিয়ে বাক্যৰ অৰ্থ হৈ যায় আৰু অবজেক্টো আছে, তেতিয়াহ'লে অৰ্থ হ'বই লাগে, হয় না? তো ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট থাকিলে এটা পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰে, সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰে। তো উই ন হিম, আমি তেওঁক চিনি পাওঁ, অৰ্থটো হৈছে ইয়াত ছাবজেক্ট আছে, ভাৰ্ব আছে, অবজেক্ট আছে, সম্পূৰ্ণ অৰ্থ হৈছে। এইবাৰ চাওক এইটো বাক্যক, চাওক উই ন হিম, ডাঙৰকৈ দিছোঁ আপোনালোকৰ কাৰণে, উই মেট টয়েজ, এই বাক্যটো ছাবজেক্ট কোনটো? উই মেট ভাৰ্ব টয়েজ, অৰ্থ হৈছে উই মেট টয়েজ মানে কি? আমি পুতলা সাজো, প্ৰস্তুত কৰ, বনাও, অৰ্থ হৈছে ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট আছে। ইয়াত ছাবজেক্ট কি? উই, মেটটো কি, ভাৰ্ব, হিমটো কি, আমি বনাওঁ, কাক বনাওঁ, তেওঁক বনাওঁ, কিয়, কি দি প্ৰশ্ন বা কাক দি প্ৰশ্ন কৰিলে অবজেক্ট ওলাই নে নাই? না 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 না, অবজেক্ট আছে না নাই? তেতিয়াহ'লে অবজেক্ট আছে, ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট আছে, আমি তেওঁক বনাওঁ, ছাবজেক্টো আছে, ভাৰ্বো আছে, অবজেক্টো আছে, অৰ্থটো হ'বই লাগিছিল না? ছাবজেক্ট ভাৰ্ব আৰু অবজেক্ট থাকিলে বাক্য এটা হৈ যায় বুলি আমি জানো, কিন্তু ইয়াৰ অৰ্থ অহা নাই। উই মেড হিম, আমি তেওঁক বনাইছিলোঁ বা সাজিছিলোঁ বা মানুহক বনাই নেকি, বোলে হাত ঠেং আমি দিওঁ নেকি, নিদিওঁ না, ই অৰ্থ হোৱা নাই। আচ্ছা, উই মেড হিম চেয়াৰমেন, এইবাৰ হৈছে নাই? আমি তেওঁক চেয়াৰমেন বনাইছিলোঁ। উই মেড হিম কেপ্টেইন, আমি তাক আমাৰ টীমৰ কেপ্টেইন বনাইছিলোঁ, এইবাৰতো হৈছে। তো এই কেপ্টেইনটো বা এই চেয়াৰমেন শব্দটোৱে বাক্যটোৰ অৰ্থ সম্পূৰ্ণ কৰিছে। আমি তাক কেপ্টেইন বনাইছিলোঁ, আমি তাক চেয়াৰমেন বনাইছিলোঁ, এইবাৰতো হৈছে। তো এই চেয়াৰমেন আৰু কেপ্টেইনক কোৱা হ'ব কমপ্লিমেণ্ট। এতিয়া চাওক, কমপ্লিমেণ্ট দুই ধৰণৰ থাকে, এটা ছাবজেক্টিভ, এটা অবজেক্টিভ। এটা ছাবজেক্টো থাকে, এটা অবজেক্টো থাকে। যেতিয়া মই ক'ম হি ইজ, হি ইজ, তেওঁ হয়, তেওঁ, তেওঁ কি, হি ইজ এ বয়, আচ্ছা এই বয়জন কোন,
বয় কোন তেও না এ তেও কোন এ বয় না অর্থাৎ দুটা বস্তু এটা না আগত এই ভার্বে সাবজেক্টের অর্থটুক সম্পূর্ণ করা পারা নাছিল তো এই এ বয় সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কথাটো বুঝি পাইছে আপোনালোক নুবুধে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মই জাস্ট জনাই দিছো আৰু ঠিক আছে অতিরিক্ত নলেজৰ কাৰণে আৰু ইয়াত চাওক যেতিয়া আমি কৈছিলোঁ উই মেট আমি হাজু টয় পুতুলা অৰ্থত অসুবিধা হৈছে আমি হাজু অৰ্থত অসুবিধা হৈছে কি হাজু কি বনাওঁ তেওঁক অৰ্থ হৈছে এইবাৰ আমি তেওঁক বনাওঁ সমস্যাটো ক'ত এইটোৰ লগত টয় নহয় যদি দিয়ে আমি কাৰ দিওঁ একাৰ উই মেট একাৰ নহ'ব কিন্তু উই মেট হিম কোৱাৰ লগে লগে অৰ্থ নহয় তাৰমানে কি সমস্যাটো কাৰ লগত অবজেক্টৰ লগত তেতিয়াহ'লে অবজেক্টৰ লগত আমি যেতিয়া কেপ্টেইন দিলোঁ এই কেপ্টেইনে অবজেক্টৰ লগত বহি অবজেক্টৰ অৰ্থটো সম্পূৰ্ণ কৰিছে তো অবজেক্টৰ লগত বহি অবজেক্টৰ অৰ্থ সম্পূৰ্ণ কৰাৰ কাৰণে ইয়াক আমি ক'ম অবজেক্টিভ কমপ্লিমেণ্ট বুজি পাইছে কথাটি এতিয়া এই কমপ্লিমেণ্টৰ কথাটো মই কিয় আনিলোঁ চাওক গ্ৰামাৰে কি কয় আমি কমপ্লিমেণ্টৰে কেতিয়াও পেছিভ ভইচ কৰিব নোৱাৰি কমপ্লিমেণ্টৰে কেতিয়াও আমি পেছিভ ভইচ কৰিব নোৱাৰি চিম্পল যদি আপোনালোকে কমপ্লিমেণ্ট দি পেছিভ ভইচ কৰি দিয়ে কাটা যাব মনত ৰাখিব যাৰ গতিকে কমপ্লিমেণ্ট চিনি পোৱাটো আমাৰ দৰকাৰ যদি আমি কমপ্লিমেণ্ট চিনি নাপাওঁ আমি তো সেইটো ঠিক দিম অবজেক্ট বুলি ভাবি চাওক ইয়াৰ আগত যেটা বাক্য আছিল দ্য মেম্বাৰ ছাবজেক্ট ইলেক্টেড নিৰ্বাচন কৰিছিল বাছনি কৰিছিল কাক তেওঁক কি নিৰ্বাচন কৰিছিল প্ৰেচিডেণ্ট নিৰ্বাচন কৰিছিল কি প্ৰেচিডেণ্ট মানে এনেকৈ ক'ব কাক কৰিছিল তেওঁক কৰিছিল আচলতে এইটো অবজেক্ট নহয় এইটো অবজেক্ট কমপ্লিমেণ্ট প্ৰেচিডেণ্ট যদি আপুনি আগত আনে অবজেক্ট বুলি ভাবি আচলতে এইটো অবজেক্ট নহয় অবজেক্ট কমপ্লিমেণ্ট আৰু এইটো যদি ৰাইট চেঞ্জ দিয়াহে আপোনালোকৰ কাটা যাব পৰীক্ষাত মহাবিপদ বাচপা লাগিল ইয়াৰ পৰা নহয় কেনেকৈ আমি আইডেণ্টিফাইং কৰিম কেনেকৈ আমি ডিষ্টিংগুইছ কৰিম কোনটো অবজেক্ট কোনটো অবজেক্টিভ কমপ্লিমেণ্ট কেনেকৈ ডিষ্টিংগুইছ কৰিম কেতিয়াবা আমি বুজি নাপাব পাৰোঁ আমাৰ কাৰণে এইটো অবজেক্ট অবজেক্ট লাগবও পাৰে হয় না কথাটো আমি ইলেক্ট কৰিছিলোঁ নিৰ্বাচন কৰিছিলোঁ কি নিৰ্বাচন কৰিছিলোঁ চেয়াৰমেন ছেক্ৰেটাৰী প্ৰেচিডেণ্ট ঠিকেতো আছে উত্তৰটো আহে যেন লাগে না নহয় আচ্ছা কাক কৰিছিলোঁ তেওঁক দুটাই অবজেক্ট যোন লাগে যোন আমাৰ তো ভুল হোৱাৰ বহুত চান্স আছে নেকি এই ভুলটো নহ'বৰ কাৰণে মই সাৱধানতা এটা দি দিওঁ সদায় ট্ৰাই কৰিব যদি এনেকুৱা দুটা অবজেক্ট অবজেক্ট লাগে যিটো পাৰ্চন বুজোৱা অবজেক্ট কি কৈছোঁ ব্যক্তি বুজোৱা অবজেক্ট সেইটো দি যদি আছে আৰু পিছফালৰটো দি যদি আছে আপোনালোকে ঠিক এইটোত কৰিব চিম্পল ধৰক এই বাক্যটাকে লৈছোঁ এই বাক্যটো কি আছে ইয়াত হিম আছে হিমক যদি ছাবজেক্ট বনাওঁ কি হ'ব হি আৰু ইয়াত আমি বি ভাৰ্ব ল'ম বি ভাৰ্ব মানে কি এম ইজ আৰ এম ইজ আৰ আচ্ছা হিমক আমি হি বনালোঁ ছাবজেক্ট বনালোঁ বি ভাৰ্ব ল'লোঁ হি ইজ মহাত্মা হি ইজ মহাত্মা তেওঁ মানে মহান আত্মা মহাত্মা মানে কি মহান আত্মা গুণ বুজাইছে অ'কে এতিয়া মহাত্মা কোন তেওঁ না তেওঁ কোন এইটো না কাৰণ সেই যে আগত যে হি ইজ এ বয় হি ইজ এ ষ্টুডেণ্ট কৈছিলোঁ না খালি হি ইজে অৰ্থ কৰিব জানো তেওঁ কি মহাত্মা এইবাৰতো অৰ্থ হৈছে তে মহাত্মাটো কি হৈ আছে ইয়াত কমপ্লিমেণ্ট হৈ আছে নাই অ'কে মিক যদি মই ছাবজেক্ট বনাওঁ কি হ'ব আই আইলত অক্সিলিয়ারি ভার্ব কি আহিব এংগ্রি এংগ্রি কাই মই এংগ্রি না আই এম মই তো কোনো অর্থ নাই না তেতিয়ালে ভাবক মই মই কি মই তো কোনো অর্থ নাই মই এংগ্রি এবার তো অর্থ হৈছে তেতিয়ালে ভাবি লক এটু কমপ্লিমেন্ট ঠিক আছে সেম বস্তুটো আমি অবজেক্টত এপ্লাই কৰি চাও ইউ হয় না এইটো ইউ না ইউ ইউয়ে হ'ব ছাবজেক্ট ইউলত কি আহিব আৰ একাৰ ইউ আৰ একাৰ হৈছে অৰ্থ তুমি গাড়ী হ'ব
এটা তো অর্থ হওয়া না কিন্তু ইউ আর এংগ্রি ইউ আর স্মার্ট এগুলো তো হয়েছে না যদি অর্থ হয় সেইটা কমপ্লিমেন্ট যদি অর্থ নহয় অবজেক্ট আচ্ছা এটা কখন ওই কল হিম মানে কি আমি কল মানে কি মাতু বা সম্বোধন করো এই যে মাতে যে আর মই তোমাক কি বলে মাতি আছো বাপন আই কল ইউ বাপন মই তোমাক কি বলে মাতো বাপন নহয় কথাটো কল তো ভার্ব হিম তো অবজেক্ট মহাত্মা তো কমপ্লিমেন্ট মই মাতু কি বলি তেতিয়াহলেহে মহাত্মা হব মই মাতু কি মাতু ইয়ার উত্তর নাই কিন্তু দেই মানে তোমাক মাতু আসলতে কি বলি মাতু সেইটোহে কথা আর নহলে খালি যদি এইখানে কম মই তোমাক মাতু আর সম্বোধন করো কিবা মিনিং নাহে মই তোমাক সম্বোধন করো ভাইজান বলি নাকি মই তোমাক সম্বোধন করো কিবা অর্থ হয়েছে এইখানে অর্থ অহা নাই কিন্তু যেতালেকে আমি মহাত্মা বা ভাইজান বা কাকবা আমি অমুক তমুক বলে নামাতিম তেতালেকে নাকি সি মেট মি তে মোক বনাইছিল পুরি বানাইছিল না পারোঠা বানাইছিল কবা লাগবো না হয় না কথাটো তো কবা লাগবো নকলে অর্থ নহয় তো এই এংগ্রি শব্দটি কি হব অবজেক্টিভ কমপ্লিমেন্ট ওই ক্রাউন্ড হিম আমি তাক পরিধান করাইছিলো মুকুট পরিধান করাইছিলো কিহর মুকুট সেইটো নকলে অর্থ সম্পূর্ণ নহয় কিং তো আপনার নাভাবব কিং তো এটা খাটাং অবজেক্ট সেইকাৰণে কৈছো যদি দুটা এনেকুৱা থাকে যদি আপনার এনেকুৱা লাগি আছে এইটো অবজেক্ট যেন লাগি আছে এইটো যেন অবজেক্ট যেন লাগি আছে সদায় চাব এইটো দিও যদি করা আছে এইটো দিও করা আছে সদায় আপনি প্রিফারেন্স লব এইটোত কথাটো বুঝি পাইছে না এইটো ভুলতো মানে অলপ ভালকে চাব সব ডাঙর করে আর এইটোত চাব অবজেক্ট অক্সিলারি ভার্ব আছে না নাই ভার্ব থ্রি আছে না নাই বাই আর সাবজেক্ট আছে নাই যদি আছে অবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি বাই আর সাবজেক্ট না থাকলে বড় বেশি কথা নাই আমি আগতে কইছো কিন্তু কিন্তু অবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি লাগবে ঠিক আছে তো এইটো ক্ষেত্রে যদি অবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি আছে সেইটাই শুদ্ধ এইটো কমপ্লিমেন্ট এইটো দি করা না যাব কাটা যাব তারপর উই মেড হিম ক্যাপ্টেন একই কথা রিপিট হয়ে আছে ইয়াতে এইবার সাক ইউ ইউ অ্যাপয়েন্টেড হিম তোমালোকে তাক অ্যাপয়েন্ট করেছিল হয় না ক্যাশিয়ার তো ক্যাশিয়ার টু কমপ্লিমেন্ট গট ইট তো আজিল ক্লাসটা ইয়াতে অন্ত পড়ল অহা সেশনত অহা ক্লাসত আমি আরো ইয়াতকে ভাল যেটা আপনার বেনিফিট হব তেনেকা একটা ক্লাস লই আপনার মাজত আহিম আজিল ধন্যবাদ।